অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাকে জেনেক্স নিউজে। আমি আজকে যার ইন্টারভিউ নেব তাকে তোমরা খুব ভালোভাবে চেনো, প্রজাপতি বিস্কুট থেকে শুরু করে সোয়েটার, সে আমাদের খুবই খুবই প্রিয় জনপ্রিয় অভিনেত্রী ঈশা সাহা। ঈশা, তোমাকে অনেক অনেক স্বাগত জেনেক্স নিউজে। থ্যাংক ইউ সো মাচ। শুভ বিজয়া। হ্যাঁ, শুভ বিজয়া, শুভ বিজয়া। তোমাকে তো সবাই সিরিয়াল থেকে জানতো, তারপরে তুমি তোমার ফার্স্ট ব্রেক পেলে প্রজাপতি বিস্কুট। মানে অ্যাক্টিংয়ে তুমি কখন থেকে ভাবলে যে হ্যাঁ আমি অ্যাক্টিং করবো? কী ইন্সপায়ার করেছিল তোমাকে? আমাকে ইন্সপায়ার কিছু, যেদিন থেকে আমি রিয়েলাইজ করেছি যে আমি প্রচণ্ড, যেহেতু আমি খুব ইন্ট্রোভার্ট ছিলাম, এখনও খানিকটা, তবু এখন প্রফেশনাল খাতিরে কথা বলতে হয়, প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছিলাম, নিজেকে এক্সপ্রেস করতে পারতাম না। যেদিন থেকে আমি রিয়েলাইজ করলাম যে অ্যাক্টিং করলে একমাত্র এই উপায়টাই আছে যেখানে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারবো, সেদিন থেকে আমার মনে হলো আমি অ্যাক্টিংটা করবো, এবং তারপরেই ঝাঁঝ লবঙ্গ ফুল। আর আমি, সবাই হয়তো জানে তুমি লয়ার ছেড়ে দিয়ে অ্যাক্টিং করছো। হ্যাঁ, আমি লয়ার, মানে আমি রেজিস্টার্ড লয়ার, রেজিস্টার্ড অ্যাডভোকেট ছিলাম, কিন্তু তাতে আমার মনে হয়েছে আমি ওই যে বললাম, আমি এক্সপ্রেস করতে পারাটা না পারাটা, এই প্রফেশনে বা এই অ্যাক্টিংটা করলে হয়তো আমি আজকে লয়ার হতে পারবো, কালকে জাজ হতে পারবো, কাল পুলিশ হতে পারবো, দেন ডক্টর হতে পারবো। তো শুধুমাত্র কোর্টে গিয়ে লয়ার হওয়ার ইচ্ছাটা আমার কিছুদিনের জন্য আপাতত নেই আর, তো আমি মন দিয়ে এখন অ্যাক্টিংটাই করতে চাই। সো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের লাইফে স্ট্রাগল থাকে, প্রতিদিন হয়তো স্ট্রাগল করতে হয়। তুমি কি মনে করো তোমার জীবনে কতটা স্ট্রাগল এখন চলছে আর পরবর্তীতে? আমার কি মনে হয় জানো তো, মানে আমাদের অ্যাক্টরদের লাইফের প্রত্যেকটা দিন ভীষণ, সবাই ভীষণ স্ট্রাগল করে প্রত্যেক দিন, কারণ তুমি হয়তো জানো আমাদের আনসার্টেন একটা ইন্ডাস্ট্রি, আজকে হয়তো প্রচণ্ড জনপ্রিয় এবং কাল নাও থাকতে পারে, এটা মনে হয় সব প্রফেশনেই হয়। আমাদের এখানে যেহেতু মিডিয়া জড়িত তাই বেশি জানতে পারে লোকে, তাই বেশি, তো আমি এখনও স্ট্রাগল করে যাচ্ছি কী করে নিজের জায়গাটা তৈরি করব। যারা জায়গাটা তৈরি করতে পেরেছে তারা হয়তো স্ট্রাগল করছে কী করে সেই জায়গাটা ধরে রাখবে। আর জানি না, একদিন সবাইকেই এই জগৎটা থেকে বিদায় নিতে হবে, তো সবাই সেই জায়গাটা নিজেকে তৈরি করে অ্যাকসেপ্ট করার জন্য সেই সত্যিটাকে, যে হ্যাঁ একদিন আমি থাকবো না, আমার জায়গায় অন্য কেউ আসবে। তো আমার মনে হয় স্ট্রাগলটা সবার চলতে থাকে প্রত্যেকটা মুহূর্তে, তো ফলো সেরকম একটা কিছু করি না, নিজের মতন থাকার চেষ্টা করছি অনস্ক্রিন। আর সেটা দেখে যাদের ভালো লাগছে তারা প্রচুর টেক্সট করে, সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়ায় প্রচুর টেক্সট পাই, সেটা খুব রিসেন্টলি বাংলাদেশ থেকেও পাচ্ছি, তো আমি ভীষণ মজা পাচ্ছি। মানে আস্তে আস্তে আমাদের দেশের বাইরে গিয়েও কেউ জানছে, মানে পাশের একটা দেশ রয়েছে সেখানে গিয়েও লোকে একটু একটু চিনতে পারছে, তো সেটা খুব ইন্টারেস্টিং লাগছে, আমার ভালো লাগছে। নিজেকে টিকিয়ে রাখাটা, মানে এই ইন্ডাস্ট্রিতে নিজেকে টিকিয়ে রাখাটা একটা নিজের থেকে বড় চ্যালেঞ্জ আর কি। তোমাকে সবার মধ্যে কী করে ফোকাস তোমার দিকেই হবে? ফোকাসটাই বেশি ইম্পর্টেন্ট বলে আমার ধারণা, মানে আর কিছুই নয়। আমাদের ইন্ডাস্ট্রিতে এত গ্ল্যামার, এত কিছু, তার মাঝখানে মানে সব কিছু ঠিক রেখে শুধু একটু ফোকাসটাকে ঠিক রাখলে আমার মনে হয় ঠিক থাকা যায়। পার্সোনালি কী করতে সবথেকে বেশি ভালো লাগে? আমি পার্সোনালি ল্যাদ খেতে ভীষণ ভালোবাসি, নিজের নিজের ঠিক ঘরে পড়ে থাকতে এবং বই পড়তে এবং কোথাও না বেরোতে, এইটাই পার্সোনালি একদম পার্সোনাল ঈশা আর কি। এটা হচ্ছে একদম ঈশার নিজের টাইম, ওইটুকু, ওটাই করতে সবথেকে ভালোবাসি, কিন্তু আনফর্চুনেটলি ওইটাই বেশি হয় না আমাদের লাইফে, কারণ কাজ থাকে। বাট তাও আমি যখনই চেষ্টা করি, যখনই ধরো আজকে কিছু আমার নেই, আমি কিন্তু বেরোই না, চেষ্টা করি যে ঘরে থাকার। আরেকটা জিনিস আমার ভীষণ পছন্দ, সেটা হচ্ছে জিম করা, মানে যেটা আমি লাস্ট 3 মাস ধরে যেতে পারছি না কাজের জন্য, নিজের মতন করে সময় পাওয়া যায়, ফোনটা কিছুক্ষণের জন্য অফ থাকে এবং নিজের সময়টুকু পাওয়া যায়, নিজের জন্য সময় পাওয়া যায়। এবার আমি না জিজ্ঞেস করেই পারছি না, নিজের সময়টুকু তো নিজের সময় কাটাতে খুব ভালোই লাগে, কিন্তু জীবনে নতুন স্পেশাল সামওয়ান সময় আছে? আমি একটু আগে বললাম না, কাজের প্রতি ফোকাসটা থাকুক, বাকিটা ব্লার করা থাকুক, অফ ফোকাসে থাকুক, অসুবিধা নেই, আস্তে আস্তে ফোকাসে আসবে, তখন জানতে পেরে যাবো। ঈশা, বাকি মানে সামনে 5 বছর বা 10 বছরের মধ্যে নিজেকে কী জায়গায় দেখতে চাই? এক্স্যাক্টলি যে জায়গায় আছি এখন, জাস্ট ঈশা হিসেবে দেখতে চাই, এবং যাতে ওই বলছিলাম না পাশের দেশ থেকে টেক্সট আসছে এখন, মানে তারপরে জানতে চাইবো যে এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে টেক্সট আসছে এবং সবাই মোটামুটি আমার কাজ দেখতে চায়, এরকম একটা জায়গায় যেতে চাই, দ্যাটস ইট। আর কোনো মানে স্পেসিফিকলি কিছু একটা ভাবিনি যে আমি 5 বছর পর নিজেকে কোথায় দেখবো। তোমার হোমওয়ার্কটা কী থাকে?
স্পেশালি হোমওয়ার্ক সেরম বলতে চরিত্রটাকে একটু বুঝিয়ে দেখো, নর্মালি স্ক্রিপ্ট আমাদের সবথেকে বেশি হেল্প করে আর কি, কারণ স্ক্রিপ্টে মোটামুটি বলা থাকে যে এই চরিত্রটা এরকম হতে পারে, তারপর বাকিটা ডিরেক্টর বা যিনি লিখেছেন রাইটার তার সঙ্গে একটু কথা বললে, তিনি তো চরিত্রটাকে একরকমভাবে ইমাজিন করে লেখেন, তো ওনার অনুযায়ী বলতে গিয়ে আর কি, ওনার কথা শুনে যেটুকু আমি ইমাজিন করতে পারি আমার মতন করে, বাকিটা ফ্লোরে আমার মনে হয় কস্টিউম করে নিলে ওই চরিত্রটার মধ্যে ঢুকে যাওয়া হয়, তো ওখানে গেলেই হয়ে যায়। আর এখন মানে কঙ্কনা রানাওয়াত বা এইসব নিজেই হিরো দরকার হয় না, নিজেই হলো ওই সিনেমার হিরো, কোনো হিরোর দরকার নেই, একদম। তোমার কী মনে হয়? তুমি দেখো, আমার একটা সিনেমা করেছি যেটাতে কোনো হিরো ছিল না, সোয়েটার, হ্যাঁ, পোস্টার আমি একা ছিলাম, আমি ভীষণ মজা পেয়েছিলাম, ভীষণ হ্যাপি হয়েছিলাম ওটা করে। আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা এরকম যে হয় তা নয়, তবে এখন চেষ্টা চলছে, যেরকম সোয়েটার একটা হয়েছে এবং মিথিন মাসি রিসেন্টলি হলো, তো হোপফুলি এরপর আস্তে আস্তে বাড়বে নারী কেন্দ্রিক ছবি, এবং সেখানে সত্যি কথা বলতে আর বোধ হয় সব ছবিতেই হিরো লাগে তা কিন্তু নয়, মেয়েদেরও গল্প হতে পারে, ইভেন ছেলেরও গল্প হতে পারে, তো সেটা আরেকটু ভাবলে ভালো হয়, বাকিরা যদি আরেকটু সাহস করে এগিয়ে আসে নারী কেন্দ্রিক ছবি বানাতে তাহলে খুব ভালো, আর দর্শকরা যদি দেখে তার থেকে ভালো কিছু আর তো হয়ই না। অপরচুনিটা কীভাবে পেলে, তারপরে কীভাবে সিনেমা করলে, মানে ইচ্ছা কীভাবে? আমি যখন হাইকোর্টে ইন্টার্ন ছিলাম আর কি, ৬ মাসের জন্য আমি আমার LLB-র পর আমি ইন্টার্নশিপ করছিলাম, সেই সময়টা একটা কোনো একটা অনুষ্ঠানে একজন চ্যানেল লিপির সঙ্গে আমার দেখা হয়, তিনি আমার নাম্বার নেন, তারপরে উনি অডিশানে ডাকেন, তারপর অডিশানের পর জিনিসটা না মানে স্মুথলি হ্যাপেন্ড, মানে হঠাৎ করেই হয়েছে জিনিসটা, এরপরে আলাদা করে দারুণ একটা কিছু হয়েছে তা কিন্তু নয়, মানে স্মুথলি হয়েছে এবং খুব প্রসেস অনুযায়ী ফলো করেই জিনিসটা হয়েছে। ডেস্টিনিতে লেখা ছিল যে হয়তো মানে তুমি ভেবে, আমি কোনোদিন ভাবিনি, আমি কোনোদিন দুঃস্বপ্নও দেখিনি আমি অভিনয় করবো। এরকমই কেন হয় যারা একটা জায়গায় পৌঁছে যায়, তারা সবাই যার কাছে জিজ্ঞেস করি সবাই সেম কথা বলে যে আমি ভাবিও নি যে হ্যাঁ আমি এই জায়গায়, হঠাৎ হয়তো হয়ে যায় তাদের সঙ্গে জিনিসটা, কারণ আমি নিজের সঙ্গে হয়েছে বলে আমি ফিল করি, তার আগে হয়তো আমিও তাই ভাবতাম যে সবাই কেন এটা বলে যে হঠাৎ হয়েছে, এটা সত্যি কখন যে কি হয়ে যায় আমরা কেউ জানি না, সো ফিউচার কেউ দেখতে পাই না, দেখা যাক। কাকে মনের কথা বলতে বেশি ভালোবাসো? মনের কথা ডিপেন্ড করে কীরকম মনের কথা, তো বন্ধুদের যেরকম বলতে ভালোবাসি সেটা মায়ের কাছে বললে মার খেতে পারি, তো আমার সব কথা শেয়ার আমার মাসিমণি, বেসিক্যালি আমার মায়ের মা এবং মাসিমণি দুজনে, তবে মা তাও একটা ডিস্টেন্স মেনটেন করেন যে কী বলবে একটা ব্যাপার, তো ছোটোবেলা থেকে আমার মাসিমণির সঙ্গে আমার সেই জিনিসটা আছে, তো আমরা সেম বিল্ডিংয়ে থাকি, আমার কোনো প্রবলেমই হয় না, কারণ আমি জানি যে কথাটা আমি মাসিমণিকে বলবো তক্ষুনি সেটা মায়ের কাছে চলে যাবে, তো ইনডিরেক্টলি মায়ের কাছেই পৌঁছানো হয়। এখন যে প্রশ্নটা করবো, আমি জানি তুমি একটা পুরো কমপ্লিকেটেড অ্যান্সার দেবে, কীরকম তোমার কম্পিটিটর কে এই টলিউড ইন্ডাস্ট্রিতে? আমি কমপ্লিকেটেড অ্যান্সার দেব, আমার কম্পিটিটর কেউ নেই, মানে আমার কম্পিটিটর কে, আমি তো সবার জুনিয়র, আমি যতদূর জানি, তাই না? হ্যাঁ জুনিয়র, বাট তুমি কাকে দেখো তোমার কম্পিটিটর হিসেবে? কম্পিটিটর হিসেবে সত্যি আমি কাউকে দেখি না, কারণ আমার মনে হয় যে আমি জানতাম এটা বললেই বলবে কম্পিটিটেড অ্যান্সার দিচ্ছি, সবাই না এক একজন এক এক রকম, আমি যেরকম আমার মনে হয় আমি সেটাতে বেস্ট, এবং আরেকজন যেটাতে বা আরও দু চারজন যেই যেরকম আছে সেটাতে, আমি জানি না কারোর সঙ্গে আমি কাউকে মেলাতে পারি না, সুতরাং কম্পিটিটর কী করে ভাববো বলো। তো তুমি তো নিশ্চয়ই বাংলা সিনেমার একজন সবার একটা ফেভারিট অ্যাক্টর থাকে যে হ্যাঁ আমি এর হিরোইন হতে চাই, এর কে অপোজিটে কে থাকলে বেশি ভালো? আমি আবিদার সঙ্গে কাজ করেছি, বাট আবিদা সোনাদা হিসেবে, সোনাদা ঝিনুক হিসেবে কাজ করেছি, আবিদা উল্টো দিকে কাজ করতে চাই এবারে। ফেভারিট তুমি কখনো রান্না করেছো? হ্যাঁ রান্না করেছি, ডাব চিংড়ি রান্না করিনি কিন্তু রান্না করেছি। রান্নার প্রশংসা পেয়েছো? ফার্স্ট রান্নার কি অবস্থা ছিল, মানে ভালো হয়েছিল না খারাপ? না আমার রান্না ভালো হয়েছিল, আমার দাদা খেয়েছিল, মনে পড়ছে না, বাট 5-6 বছর আগে। সবাই জানে যে অ্যাক্টরেস রান্না করতে যায় না, কিন্তু ঈশা জমিয়ে রান্নাও করতে জানে, আর খেতে কি জানে? আমি প্রচুর খাই, আমাকে যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে বুঝতে পারবে প্রচুর খেতে ভালোবাসি, ভীষণ খেতে ভালোবাসি। আচ্ছা তো প্রচুর খাওয়ার পরে কীভাবে ঈশা জিম 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 যেতে হবে, এবং জিম না যেতে পারলে একটু যোগা করতে হবে, এক্সারসাইজটা করতেই হবে, আর একটু ব্যালেন্স করে খেতে হবে, সকালে যদি আমি
মানে হেভি কিছু খেয়ে পেলে দেন বিকেলটা একটু কমিয়ে দিতে হবে, এরকমভাবে আমার মনে হয় ব্যালেন্স করা যায়। তুমি তোমার ফ্যানদেরকে কী বলতে চাও আর কি, তোমার ফ্যানরা যারা এক্স্যাক্টলি যেরকম সাপোর্ট তোমরা করে যাচ্ছ এখনও পর্যন্ত, প্লিজ প্লিজ এরপরেও যেন এরকমভাবে সাপোর্ট পাই। আর যখনই কাজ দেখছো, একটা করে ছবি পাঠাচ্ছ, একটা করে মেসেজ পাঠাচ্ছ, ওটা প্লিজ কন্টিনিউ করো। ওটা হ্যাঁ, আমি সবসময় পার্সোনালি হয়তো রিপ্লাই করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি সবকটা দেখার। অনেকেই বলো যে কেন উত্তর দাও না, কেন উত্তর দাও না, দেওয়া হয় না, মানে এত টেক্সট পরে হয়তো আমি পড়লাম, পড়ে বেরিয়ে গেলাম। সবাইকে পার্সোনালি থ্যাংকস তো বলা যায় না, তো তোমাদের সবাইকে এখানে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসার জন্য। ওটা প্লিজ কন্টিনিউ করো, আর মেসেজ পাঠাতে থেকে আমি দেখে নেবো। ঠিক আছে।